আশা করি বুঝেই গেছো আমি জাস্ট নাও চান করে উঠলাম না জাস্ট নাও নয় আধ ঘন্টা হয়েছে চান করেছি চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ছেলেকে তেল মাখিয়ে স্নান করিয়ে ছেলেও অলমোস্ট রেডি আমি শুধু চুল আঁচড়ে ক্রিম মেখে একটু সিঁদুর পরে নিলাম এবার যাব ছেলেকে খাওয়াতে যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো হ্যাপি আছো আমিও খুব ভালো আছি একদম সব কিছু ঠিকঠাক আছে তো আগেই বলেছিলাম কালকে আমার কর্তার অফিস থেকে আসতে বেশ কিছুটা সময় লাগবে তো যাই হোক বেশ কিছুটা থেকেও অনেকটা বেশি টাইম ওর লেগে গেছে ওর বাড়ি আসতে আসতে প্রায় 10:45 বেজে গেছে আমরা রাতের খাবার খেতে বসেছি 11:15 ততক্ষণে আমার ছেলে খাওয়া হয়ে গেছে আমার ছেলে বাবার অপেক্ষায় অপেক্ষায় একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল শেষমেশ প্রায় ঘুম এসে যায় তা যাই হোক ঘুমায়নি বাবার সঙ্গে একটু খেলাধুলা হলো তারপর আলটিমেটলি 11:15 নাগাদ আমরা রাতের ডিনার করলাম চাউটা মোটামুটি ঠান্ডা হয়েই গেছিল সেই জন্য আমি কড়াইটির মধ্যেই রেখে দিয়েছিলাম চাউটা কড়াইতেই সমেত রাখা সত্ত্বেই আবার গরম করে নিয়েছি তা মোটামুটি সবাই ভালো খেয়েছে আর যেহেতু কালকে রাত্রির প্রায় 10:45 সময় ও বাড়ি এসছে সেহেতু আজকেও অফিস গেছে অনেকটাই দেরিতে স্বাভাবিকত ও অফিস যায় 9:30 আজকে গেছে হচ্ছে প্রায় 11:30 10:45 বললে বোধ হয় খুব ভুল হবে না তা যাই হোক ও গেছে প্রায় 10:45 11:30 থেকে 10:12টার মধ্যে এক্সাক্ট টাইমটা আমার ঠিক মনে পড়ছে না যাই হোক ওই সময় গেছে অফিস আজকে করেছি প্রচুর রান্না আজকে যেহেতু নিরামিষের দিন সেহেতু একটা আমার একটা টেন্ডেন্সি থেকেই যায় যে এতে কি খাওয়া হবে এতে কি সবার খাওয়া হবে তো আজকে রান্না করেছি হচ্ছে আমলকি আলু ভাতে স্বাভাবিকভাবেই আমলকি আমাদের বাড়িতে একবারে তো অনেকগুলো এনে রাখে আমার শ্বশুর তো সেই আমলকি আলু ভাতে দিয়েছি আর করেছি পালং শাক বড়ি সিম বেগুন মুলো টুলো দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে করেছি পালং শাক আর করেছি ফুলকপি আলুর তরকারি আর করেছি শিম সর্ষে দেখো ভুলেই যাচ্ছিলাম আর হাঁপিয়ে গেলে না আমিও হাঁপিয়ে গেছি আজকে আর করেছি হচ্ছে ছেলের জন্য কুমড়ো সিম বেগুন না কুমড়ো সিম আলু ফুলকপি আর হচ্ছে বিনস গাজর সব কিছু দিয়ে দু চারটে সোয়াবিন দিয়ে একটা প্রেশারে সিটি মেরে নিয়ে ওটাকে জাস্ট জিরে ফোড়ন দিয়ে একটু সম্বার মতো দিয়েছি এই হয়েছে আজকে সারাদিনের গল্প আর কাঁচা স্নান ডাস্টিং বিছনা ঝাড়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো ন্যাচারাল ব্যাপার এগুলো রোজই করে থাকি তাই আজও রোজগারের মতনই আজও করেছি তো আমার ছেলেকে একবার একটু তোমরা দেখে নাও বাবা বাবা আমার ছেলে অলমোস্ট রেডি এবার যাবে আমার ছেলে খেতে যাই হোক আমার ছেলে চিৎকার করে নিল কারণ পাশের বাড়ির বাচ্চাগুলো খেলছে উঠানে ওদের দেখে এক্সাইটমেন্ট ও আর কি ধরে রাখতে পারলো না তা ধরে রাখলে ও মোটামুটি চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে এই যে গাড়িটা দিয়ে দেখা যাচ্ছে কি এই গাড়িটা ছিল ওর তো গাড়িটা এখন মোটামুটি খারাপ হয়ে যাওয়ার পর ওই গাড়িটা আমি ওকে দিয়ে দিয়েছি আর ও এখন একটা দু চাকা সাইকেল চালায় যথেষ্ট বড় হয়ে গেছে আমার ছেলে দুদিন বাদে আমি বিয়ে দিয়ে দেবো যাই হোক তো এখনও ওই সাইকেলটা চালায় বলে আর ওই সাইকেলটা আমি দিয়ে দিয়েছি তা চলো আর দুপুরের মেনু আমি অলমোস্ট তোমাদের সবাইকে সবটা বলে দিয়েছি আর অবশ্যই ভাত তো করেইছি তো এখন আমি যাই ছেলেকে খাইয়ে নিই নিজে খেয়ে নিই দুপুরে একটু রেস্ট নেবো কিছু এডিটিংয়ের কাজ আছে ভিডিওর কিছু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করতে হবে তো সব কিছু নিয়ে আবার সন্ধেবেলা রিটার্ন আসি কর্তাও বাড়ি এসে যাবে কর্তার সাথে জমিয়ে বসে চা খেয়ে কি কফি খাই যেটা ও খাবে সেটাই আমি খাবো আমার নিজস্ব কোনো চয়েস এই ব্যাপারে অন্তত নেই তো রাতের মেনুটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রাতের মেনুটা ভীষণই স্পেশাল অন্তত আমার কাছে ভীষণ স্পেশাল কারণ প্রথমবার ট্রাই করব আর যে জিনিস আমি প্রথমবার করব সেই জিনিস আমি আমার বন্ধুদের তো শেয়ার করতেই পারি তো আমার এই চ্যালেঞ্জটা আমার বকবক আমার ভালোবাসা আমার সব কিছু আমার এন্টায়ার ফ্যামিলি আমাকে যদি তোমরা কেউ একটুও ভালোবেসে থাকো তাহলে আমার চ্যালেঞ্জ রেগুলার ডেলি ব্লগ যেটা পান্তুয়া ডেলি ব্লগ আমার চ্যালেঞ্জটার নাম তো এই চ্যালেঞ্জটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ও হ্যাঁ যে বেল বাটনটা আছে বেল বাটনটা প্রেস করে অলটা ক্লিক করে রাখবে তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান কমেন্ট মূল্যবান লাইক মূল্যবান শেয়ার মূল্যবান সাবস্ক্রাইবার আমার কাছে ভীষণ ভীষণ দামি যেগুলো ছাড়া আমি ইউটিউব জগতে কিচ্ছু না তো আমি
যাই ছেলেকে খাইয়ে নি, এসে তারপর নয় সন্ধ্যেবেলা আমার নতুন করে তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। এই বন্ধুরা, কথা দিয়ে গেছিলাম সন্ধ্যেবেলা চা অথবা কফি দুটোর মধ্যে একটাকে নিয়ে আমি অবশ্যই আসব। হ্যাঁ, এসে গেছি। আজ আমার কর্তা অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, 5:20 চলে এসছে, কিন্তু তখন এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। এখন মিনিমাম 7 বাজে, এখন খাবে ছেলে হরলিক্স, তার জন্য জল আমি অলরেডি গ্যাসে বসিয়েই দিয়েছি। আর আমাদের জন্য হবে কফি, আমাদের জন্য যেহেতু কফি হবে সেহেতু দুধ নিয়ে আমি অলরেডি চলে এসেছি, এখন বসানোর পালা কফি। চলো আমার সাথে থাকো। আর আগেই বলেছিলাম রাতের মেনুটা আমার কাছে ভীষণ স্পেশাল, তাই অবভিয়াসলি রাতের মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো। আমি ছেলের জন্য যে কফিটা করি না, সেই কফিটা অনেক বেশি গরম জল দিই না তো। আর কেন দিই না বলো তো? আমি ওকে এক্ষুনি খাওয়াবো, সেই জন্য আমি খুব বেশি গরম জল দিই না, উষ্ণ উষ্ণ গরম জলই। ওটা গরম হোক, ততক্ষণে আমি গুলে নিই হরলিক্সটা। যেহেতু কফি হবে সেহেতু দুধটাতে আমি চিনি দিয়ে ফোটাবো। কোনো প্রমোশন নয়, কোনো হ্যাট নয়, দুধটা নিয়ে এসছে আমুল স্প্রে। আর নিচে যে কফির যে পাতাগুলো হয় এই পাতা নিয়ে এসছে, কারণ এর আগে বহুবার আমাদের বাড়িতে গোটা কৌটো এসছে, সেটা হাওয়া লেগে একদম জমাট বেঁধে গেছে। তোমরা হয়তো আমরা মুখটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ একদম হাওয়া লেগে কৌটোর ইয়েটা একদম জমাট বেঁধে গেছে। হ্যাঁ, এবার সেই জন্য এখন থেকে আমরা দুধের প্যাকেট এরকম নিয়ে আসি, আর কফির প্যাকেটে এরকম নিয়ে আসি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার কাকা শ্বশুরের ট্যাক্সি আছে, আমার কাকা শ্বশুরের একটা মুদি দোকানও আছে, আর যে মুদি দোকানটা আমাদের বাড়িতে, বাড়ির মধ্যেই মুদিখানা দোকান। তো আমাদের মুদিখানার মাল বাইরে থেকে কোথাও আনা হয় না, বাড়ির থেকেই আনা হয়, তো এই জন্য অসুবিধা হয় না। দরকারের জিনিসটা সবসময় হাতের সামনে পেয়েই যাই, শাক সবজি সেটা তো অ্যাভেলেবেল হয় না, কারণ সবার বাড়ির সামনে বাজারঘাট হয় না, তো সেই জন্য সেটা সবসময় অ্যাভেলেবেল হয় না, আদারওয়াইজ সব কিছু অ্যাভেলেবেল থাকে। চাল ডাল তেল নুন মশলা এগুলো অ্যাভেলেবেল থাকে। কফি এসে হাজির হয়ে গেছে, আমার শাশুমা, আমার কর্তা আর আমার রাজপুত্র বসে পড়েছে। আর আমার রাজপুত্রের এখন চিন্তাধারা হচ্ছে ম্যাগি প্লেটে করে খাবে, কিন্তু সেটা সম্ভব নয়, ওর জন্য হরলিক্স এসে গেছে, ও এখন হরলিক্স খাবে। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম রাতের মেনুটা অবশ্যই শেয়ার করব, তাহলে নিশ্চয়ই শেয়ার করবেই ছাড়বো। তো চলো এখন কফি খেয়ে নিই, রাতের মেনুর প্রিপারেশন নিতে শুরু করি। একেবারে দেখা হচ্ছে রাতের মেনুতে। যাই হোক, চাটা খেয়ে আবার রান্নাঘরে ফিরে এসেছি। ওখানে ছেলের সকালে ঝোল গরম হয়ে গেছে, আর সকালের একটু ফুলকপি আলুর তরকারি সেটাও গরম হয়ে গেছে,
এখন যে রান্নাটা করব সেই জন্য রান্নাঘরে এসছি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, এটা শেয়ার করব। আচ্ছা, পালং শাকটা অনেকেই আছে ভালো করে মিহি করে কুচিয়ে নেয়, ভালো করে সেদ্ধ করে নেয়, বাট আমি সেদ্ধ করব না, আমি কাঁচা পালং শাকটাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। একদম ভালো করে ভালো করে আমি কিছু কুচিনি, একদম নর্মাল ওই যে শাকগুলো হয় সেই শাকগুলো দুভাগ করে দোফালা করে দিয়েছি, ব্যাস ব্যাস আর কিছু না। একটু ভালো করে ধুয়েছি, তিন চারবার করে ধুয়েছি শাকটাকে। আর দেবো কাঁচা লঙ্কা তিনটে দিলাম, আর দেবো আদা, আদার কুচি, ব্যাস। এবার এটাকে স্মুথ একটা পেস্ট বানাবো, চলো পেস্ট বানিয়ে ফিরে আসছি। আচ্ছা এই দেখো একটা স্মুথ একটা পেস্ট আমি অলরেডি বানিয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের না লাইটটা একটু কম, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার ময়দাটা আমি আমার ঘরের মেম্বার অনুযায়ী আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আমাদের প্রত্যেকের মাথা পিছু যে যতটা করে লাগবে। দিয়ে দিচ্ছি নুন, আর দেবো চিনি। যেহেতু কাঁচা লঙ্কাটা আমি তিনটে দিয়েছি সেই আন্দাজ করে আমি চার থেকে পাঁচ চামচ মতো চিনি দিচ্ছি, আর দেবো সাদা তেল বেশ খানিকটা। এবার দেবো এই র যে পাতা বাটাটা ছিল পালং শাক বাটা, এই র পাতা বাটাটা দিয়ে দেবো, একদম কাঁচিয়ে কুচিয়ে ভালো করে দিয়ে দিলাম। যদি তোমার এইটাতেই যদি মাখা হয়ে যায় তাহলে তো অতি উত্তম, তাহলে আর জল দিতে হবে না। আর দেন যদি তোমাদের মাখা না হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু জল দিতে হবে, তবে আমার আইডিয়া যতটুকু বলছে ততটুকুতে আমার মনে হয় ময়দাটা আমার মাখা হয়ে যাবে, যেহেতু ময়ামের একটা ব্যাপার আছে। ময়ামটা আমি দিয়েছি আর তোমরা দেখেছ আমি তেলটা বেশ পরিমাণ মতোই দিয়েছি। হ্যাঁ অবশ্যই যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে যারা লুচি পরোটা খায়, আমার ছেলে যেমন খায় না, কোনো কিছুই খায় না, ওকে চেপে ধরে আমাকে সব কিছু খাওয়াতে হয়, তো সেক্ষেত্রে আমার ছেলে খাওয়ার কোনো ব্যাপার নেই, খাবে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর আমার আমি আর আমার কর্তা, তো সেক্ষেত্রে এই কজনই খাবো। তোমরা দেখছো মাথাটা আমার মোটামুটি হয়েই এসছে, আমি একটুখানি গুঁড়ো ময়দা দেব, যে প্রসেসে তুমি আটা ময়দা মাখো সেই একই প্রসেসে মাখবে। তোমরা দেখতে পেলে আমি কিন্তু একদমই জল দেইনি, জলটাকে আমি পুরোপুরি স্কিপ করে গেছি। চাইলে কেউ টক দই দিয়ে রায়তা বানিয়ে খেতে পারো, কেউ সস দিয়ে খেতে পারো, আবার কেউ আমার মতো সকালের তরকারি দিয়েও খেতে পারো, মানে ফুলকপি আলুর তরকারি সকালের তরকারি বলছি আমি, বা বেগুন ভাজা দিয়েও ভালো লাগে। তোমরা দেখলে দেখতে পারো অনেক ক্ষেত্রে পালং শাকটা অনেকেই আছে যে যারা একটু সেদ্ধ করে নেয়, আর সেদ্ধ করলে তো জল সেই যে জলটা ওটা তো বেরিয়েই গেল, যে প্রোটিনটা ওটা তো ফেলেই দেবে, প্রোটিনটা তো বেরিয়ে গেল, তাহলে আর কি আর হবো বলো।
আমি পালং করে করি, কখনো আমি পালং শাকটা সেদ্ধ করি না, আমি র পালং শাকই রান্না করি। দেখো আমার আদাগুলো না পেস্ট হয়নি, যতটুকু হয়েছে ততটুকু না, মোটামুটি 6-7 কুচি দিয়েছি, তার মধ্যে 2 কুচি মতো আদা আমার বেরিয়ে আসলো মাখতে মাখতে। এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপর লেচি কেটে একটু সাদা তেল আমি মাখিয়ে রাখবো। পজিটিভ আশা করেই করা যায়। পালং শাকের ডাঁটি মেখে ফেলেছি, দেখেছো, সাইড করে রাখি না তো বেলতে গেলে আমি একটু প্রবলেমে পড়ে যাবো। আচ্ছা তোমাদেরকে আমি আগেই বলে দিই, আমার এই জায়গাটি কিন্তু নোংরা নয়, আমি এটা প্রত্যেকদিন মাঝি মানে স্কচ ব্রাইট দিয়ে মেজে পরিষ্কার করি। ইনফ্যাক্ট যখন 10 মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখেছিলাম তখন এই জায়গাটা আমি ফের স্কচ ব্রাইট দিয়ে মুছে মেজে আবার কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কোনোভাবেই ভাবার দরকার নেই যে জায়গাটা নোংরার মধ্যে ও করছে। তো যাই হোক গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, আঁচটা একদম আস্তে করে রাখলাম, যেহেতু আমার বড়টা এখনো বেলা হয়নি। বড়টা বেলা নিয়ে আমার এসে হাজির, আমি এরকম ভাবেই বেলবো। খুব বড় বড় আমি করবো না, পাতলা পাতলা যেহেতু হচ্ছে সেহেতু জিনিসটা ছোট ছোটই করব। দিয়ে দিয়েছি, যারে 1 ফিট হবে ততক্ষণে আমার আরেকটা বড়টা জ্বালা হয়ে যাবে। তোমাদের সেক্ষেত্রে অন্য কমেন্ট থাকতেই পারে,
তোমরা চাইলে জিরে দিতে পারো, কেউ স্কিপ করতে পারো। আমার সবেতে জিরেটা পছন্দ হয় না, হ্যাঁ আমি জিরে দিই, বাট এই ক্ষেত্রে আমার ঠিক জিরেটা পছন্দের মধ্যে পড়ছে না, আমি জিরেটা দিলাম না। ওই যে বললাম ইচ্ছা তোমার, তুমি চাইলে জিরে দিতেও পারো, তুমি চাইলে জিরে না দিতেও পারো, তবে অথেন্টিক শাকটা না, পালং শাকের গন্ধটা চলে যায়, শাকের গুণাগুণটাই নষ্ট হয়ে যায়। আমরা যে খাই না পালং শাকটাকে, বেশ বড়ি টড়ি দিয়ে নুন লঙ্কা দিয়ে জুত জুত করে সুন্দর করে, অ্যাকচুয়ালি কিন্তু ওটাতে টেস্টটা চলেই যায়। মোটামুটি হয়ে গেছে, আমি বেশি দেব না, আমি দুটো করে করেই দিয়ে ভাজবো, কারণ বেশি দিলে বাই চান্স একটা ভাজা ঠিক মতো হবে, একটা পোড়া লেগে যাবে, ওই জন্য আমি দুটো দেব না, আমি একটা করে করি বা দুটো করে করি ভাজবো, বেশি দেব না, তিন চারটে আমি দিলে দিতেই পারি, দিলাম না। বলতে না বলতে ঠিক ছিঁড়ে গেল, আর বাকি পরোটা গুলো ভেজে নিয়ে আমি রিটার্ন আসছি, ঠিক আছে। বলেছিলাম একবারে পরোটা গুলো সব কটা ভেজে নিয়ে রিটার্ন আসবো, হ্যাঁ অবভিয়াসলি আমার সব পরোটা ভাজা হয়ে গেছে, প্লেটে সার্ভ করা হয়ে গেছে, এবার দেবো আমি সবাইকে খেতে। একবার তোমাদের দেখিয়ে নিই ফাইনাল টাচ, এটা হচ্ছে পালং পরোটা আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এটা অপশনাল, যে পছন্দ করবে চাটনি সে চাটনি খেতে পারো, যে রায়তা পছন্দ করো সে রায়তা খেতে। যাই হোক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে সারাদিনের আমার বকবক তোমাদের কেমন লাগলো, যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে পান্তুয়া ডেইলি ব্লগ চ্যানেলটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। চলো আজকের মতো আমার বকবক এখানে, সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, খুশি থাকো।